নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এমজি গ্লোবাল এর তরফ থেকে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন 8 ফিটের একটা বড় ডোর আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলে আসুন। আর আপনারা বাইরে পেয়ে যাচ্ছেন গোদরেজের যা একটা ভিডিও ক্যামেরা আর ভিডিও একটা ডিসপ্লে, আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সেফটি চেন। এটা আমাদের একটা 3 BHK স্যাম্পল অ্যাপার্টমেন্ট, যেটা দরজা থেকে ঢোকা মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ কিচেন, আপনারা পেয়ে যাচ্ছেন 9 ফিট বাই 7 ফিটের একটা কিচেন, আর যার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দুদিকেই দুটো প্ল্যাটফর্ম। একটা হচ্ছে আপনার সার্ভিস প্ল্যাটফর্ম এইদিকে, আর এইদিকে পেয়ে যাচ্ছেন আপনার কুকিং প্ল্যাটফর্ম, যার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়ার্ড্রব, আপার ওয়ার্ড্রব, এটা এটা আপনার হচ্ছে লোয়ার ওয়ার্ড্রব, আর এদিকে হচ্ছে আপনার এই প্লেসটা আপনার ফ্রিজ রাখার জায়গা, আর আপনার কিচেনের সঙ্গেই অ্যাটাচ রয়েছে একটা ড্রাই ব্যালকনি। আপনারা ঢুকেই পেয়ে যাচ্ছেন একটা স্পেসিয়াস এন্ড গর্জিয়াস ওয়ার্ক লিভিং কাম ডাইনিং রুম। লিভিং কাম ডাইনিং এর আপনি সাইজ পেয়ে যাচ্ছেন 11.5 বাই 16.5 ফিট। আপনারা ঢুকেই দেখতে পেয়ে যাচ্ছেন এখানে একটা 6 সিটার ডাইনিং টেবিল, এটা আপনি অ্যাডজাস্ট করে 8 সিটারও হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডাইনিং থেকে সেপারেট একটা লিভিং স্পেস, যেটার আপনার সাইজ রয়েছে 12 ফিট বাই 11.5 ফিটের মধ্যে। আপনার সিটিং এরিয়ার পাশেই পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি, একটা ওয়াইড ব্যালকনি রয়েছে যেটার সাইজ রয়েছে আপনার 4.5 বাই 7.5। ব্যালকনিটা দেখিয়ে দিই, আর আপনার লিভিং এর অপোজিটেই পেয়ে যাচ্ছেন একটা টিভি ইউনিট স্পেস, যেটা একদম খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। এবার আপনারা আসুন আপনার লবি দিকে, যেটার সাইজ আছে আপনার 18 ফিট বাই 4.5 ফিট। এখানে আপনারা ঢুকেই পেয়ে যাচ্ছেন বাতে একটা NCV বক্স, আর ঠিক সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্টোরেজ স্পেস, আর আপনার লবিতে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট, যেটার সাইজ আছে আপনার 7.5 বাই 5.5, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন আলাদা করে একটা বেসিন, ওয়াল মাউন্ট কমোড, আর এদিকে আপনার স্নানের জায়গা আলাদাভাবে। তো এবার লবি থেকে এগিয়ে আসুন আপনার চিলড্রেন্স বেডরুমে। তো আপনারা আপনার চিলড্রেন্স বেডরুমে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ফ্রেঞ্চ ব্যালকনি উইথ 10 বাই 10.5 সাইজের একটা বেডরুম, আর তার বেডের অপোজিটেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্টাডি এরিয়া, আর বেডের পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা কভার্ড এরিয়া। দেখুন একটা কত সুন্দর একটা ফ্রেঞ্চ উইন্ডো, যার একদম সাইডে আপনার স্টাডি ইউনিট রয়েছে, আর একদম স্টাডি ইউনিটের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা লাইব্রেরি করার প্লেস। তো এবার আসুন আপনার চিলড্রেন্স বেডরুম থেকে মাস্টার বেডরুমের দিকে। আপনার 10 বাই 12 ফিটের একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন, যার ভিতরে ঢুকে আসার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড, আর ঠিক তার অপোজিটে একটা টিভি ইউনিট, ওয়েল ডেকোরেটেড টিভি ইউনিট। আপনার স্টার সাইডে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি, আপনার ব্যালকনিটা চলে আসবে 3 ফিট বাই 7 ফিটের। তো এটা আপনার টিভি ইউনিট, আর একদম বেডের পাশেই পেয়ে যাচ্ছেন আপনারা একটা ওয়ার্ড্রব, আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ মাস্টার টয়লেট। আপনারা পেয়ে যাচ্ছেন একটা 4.5 বাই 7.5-এর একটা মাস্টার টয়লেট, যার সঙ্গে আলাদা করে অ্যাটাচ বেসিন আছে, আর যেখানে আপনার ওয়ার্ড মাউন্ট কমোড পেয়ে যাচ্ছেন, আর স্নানের জায়গাটা আপনার পুরোপুরি আলাদা। আর মাস্টার বেডরুমের ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন বেডের সাইডে একদম সুন্দর পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার টেবিল রাখা আছে, আর তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ক্রস ভেন্টিলেশন। আপনাদের মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এসে একদম অপোজিটে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনাদের গেস্ট বেডরুম, যেটার সাইজ রয়েছে আপনার 11 বাই 10। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। তো এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় ওয়াইড এরিয়া ফ্রেঞ্চ
উইন্ডো পেয়ে যাচ্ছেন, এখানে আপনার এটা একটা কুইন সাইজ বেড পেয়ে যাচ্ছেন, দুদিকেই আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিক পয়েন্টও পেয়ে যাচ্ছেন, এদিকে আপনার বেডের অপোজিটে আপনি পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ড্রব পেয়ে যাচ্ছেন, আর একদম বেডের সামনেই রয়েছে আপনার টিভি ইউনিট স্পেস, আর এখানে আপনি একটা পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের একটা উইন্ডো, আর তার সঙ্গে কিন্তু আপনারা একটা স্পেসিয়াস ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এই প্রজেক্টটা হচ্ছে আপনার কলকাতার সবচেয়ে বড় টাউনশিপ প্রজেক্ট। এই প্রজেক্টটার টোটাল ফেজ রয়েছে আপনার চারটে, যেটা আপনার তিনটে ফেজ অলরেডি সোল্ড আউট, একটা ফেজ এখন আমরা হ্যান্ড ওভার দিচ্ছি। আমরা এখন একটা নতুন ফেজ লঞ্চ করেছি যেখানে আপনার 2 BHK এবং 3 BHK অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমরা ফার্স্ট ফেজ, যেখানে আপনারা একটা বড় 5 বিঘা জমি পেয়ে যাচ্ছেন, আর এই ফার্স্ট ফেজটা আমরা অলরেডি হ্যান্ড ওভার দিচ্ছি। যে আর আমাদের ফোর্থ ফেজও আপনারা এরকম একটা 5 বিঘা বড় ওয়াইড এরিয়ার একটা জমি পেয়ে যাবেন। তো এখানে আমাদের থার্ড এবং ফোর্থ ফেজের মিনিয়েচার প্রজেক্টটা দেখানো হয়েছে। তো আপনারা আপনাদের গার্ডেনে অনেকগুলো কাভার্না ফেজ পেয়ে যাচ্ছেন, আর আশা করি আমাদের প্রজেক্টটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এক্ষুনি যদি নিতে চান তো নিচে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।